গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওান দিস ইজ আলামিন রহমান ইউ আর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন তোমাদের সকলকে স্বাগত সকাল সাতটার কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে প্রত্যেকদিন সকাল সাতটায় আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করি নিয়মিত দেখতে থাকবে নিজেকে আপগ্রেড টাকা যায় আজ টুয়েলভ এপ্রিল বারোই এপ্রিলের সাম্প্রতিক ঘটনা নিয়ে ডিসকাস করব শুরু করছি আজকের পর্ব নতুন দর্শক হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বিকজ ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল তুমি দেখছো আরও বেশি দর্শকের মাঝে পৌঁছাতে হবে আমাদের ক্লাসগুলি শুরু হচ্ছে আজকের পর্ব ফার্স্ট কোশ্চেন স্কিনে দ্য আর্ট অফ হার ডিল দ্য আন্টোল্ড স্টোরি অফ মিলেনিয়াল ট্রাম্প বইটির লেখককে তো আগে বলে রাখি এই মিলেনিয়াল ট্রাম্পকে ইনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী হচ্ছেন মিলনিয়াল ট্রাম্প তোমরা জান নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প যখন ভারত সফর এসেছিলেন অর্থাৎ নামস্তের ট্রাম্প যে প্রোগ্রামের নাম আমরা জানি আর সেই সময় কিন্তু স্বয় স্ত্রী তিনি এসেছিলেন অর্থাৎ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছিলেন মেলানিয়া ট্রাম্পও কিন্তু এসেছিলেন সো দ্য আর্ট অফ হার ডিল দ্য আনটোল্ড স্টোরি অফ মেলানিয়া ট্রাম্প বইটির লেখককে বইটির লেখক হচ্ছেন অপশান বি অর্থাৎ ম্যারি জার্ডন ম্যারি জার্ডন ইজ দ্য রাইট অ্যান্সার তিনি হচ্ছেন লেখক সো এই ম্যারি জার্ডন হচ্ছেন একজন পুলজিৎ পুরস্কার প্রাপ্ত রাইট পুলজি পুরস্কার প্রাপ্ত একজন রিপোর্টার যিনি ওয়াশিংটন পোস্ট হ্যাজ রিটেন এন আনঅথরাইজড বায়োগ্রাফি অফ ফার্স্ট লেডি অর্থাৎ মার্কিন ফার্স্ট লেডি বলা হয়ে থাকে এই মেলানিয়ার ট্রাম্পকে ক্লিয়ার সো এই মেলানিয়ার ট্রাম্পের উপরে লেখা এই বইটির লেখককে তাহলে মনে রাখবে মেরি জার্ডন নেক্সট কোশ্চেন ফিফটি ফিফ্থ সি আর পি এফ ভেলোর ডে কবে পালিত হয়েছে পঞ্চান্নতম সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ভেলোর ডে কবে পালিত হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে টেন্থ এপ্রিল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দশ এপ্রিল পালিত হয়েছে আমরা ডিটেলসে দেখার চেষ্টা করবো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সি আর পি এফ সেলিব্রেট দ্য ফিফটি ফিফথ সি আর ডে অন দ্য নাইনথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি নয় এপ্রিল কিন্তু সি আর পি এফ পঞ্চান্নতম তাদের ভ্যালার ডে উদযাপিত করেছে তো এখান থেকে আমরা একটা বিষয় জানবো যেটা হচ্ছে সি আর পি এফ কী সিআরপিএফের মতো হচ্ছে সার্ভিস অ্যান্ড লয়্যাল্টি সার্ভিস অ্যান্ড লয়্যাল্টি হচ্ছে সি আর পি এফ এর মতো সো নেক্সট কোশ্চেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পপুলারলি নোন অ্যাজ এ বি এডিবি নামে কিন্তু পরিচিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এশিয়ার উন্নয়নশীল দেশগুলিকে অর্থনৈতিক ক্ষেত্রে সাহায্য করে থাকে সো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক করোনা মোকাবিলায় ভারতকে কত পরিমাণ অর্থ সাহায্য করবে বলে জানিয়েছে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ টু পয়েন্ট টু মিলিয়ন বিলিয়ন ইউএসডি বিলিয়ন ও ইউএসডি রাইট সো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ এডিবি হ্যাজ অ্যানাউন্সড দ্যাট অফ টু পয়েন্ট টু বিলিয়ন অ্যাবাউট সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্রোড় ইন্ডিয়ান রুপি যদি আইএনআরএ কনভার্ট করা হয় তাহলে দেখা যায় ষোলো লোক ষোলো হাজার পাঁচশো কোটি টাকা সাপোর্ট করবে টু ইন্ডিয়া ইন ইটস ফাইট এগেন্স্ট দ্য কোভিড নাইন্টিন প্যান্ডেমিক মহামারী কোভিড নাইন্টিন বা করোনা মোকাবিলায় এডিবি এই অর্থ সাহায্যের কথা জানিয়েছে এখানে একটা হোমওয়ার্কের প্রথম প্রশ্ন তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে एवरीवन প্রত্যেককে আমি বলি কমেন্ট করবে কোশ্চেন হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ এডিপির সদর দপ্তর কোথায় বা হেড কোয়ার্টার কোথায় সঠিক উত্তর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সো নেক্সট क्वेश्चन দেখি কোন রাজ্য সরকার ডাক্তার ও নার্সদের দ্বিগুণ বেতন করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এই প্রশ্নটা সম্পর্কে একটু বলে রাখি কোভিড নাইন্টিন মোকাবিলায় সবচেয়ে বেশি কিন্তু এখন বর্তমানে সেই সমস্ত সমাজের সেই পেশার ব্যক্তিবর্গরা আমাদের সাহায্য করছেন যারা চিকিৎসার ক্ষেত্রে কোনো না কোনোভাবে জড়িত কিংবা যারা দেখা যাচ্ছে আমাদেরকে সিকিউর সিকিউরিটি প্রদান করে থাকেন যারা তো সবাই কিন্তু আমাদের জন্য খুব ভালো কাজ করছেন সো হরিয়ানা রাজ্য সরকার যেটা ঘোষণা করেছেন অর্থাৎ মনোহরলাল খট্টর হচ্ছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন এই কোভিড নাইন্টিনের সঙ্গে যে সমস্ত ডক্টরস হতে পারে কিংবা যে সমস্ত নার্স হতে পারে কিংবা আদার মেডিকেল পার্স প্রফেশনালস ডিলিং উইথ করোনা ভাইরাস পেশেন্টের সঙ্গে যারা ডিল করছে তাদেরকে ডাবল স্যালারি করার কথা ঘোষণা করেছেন সো হুইজ দ্য কারেন্ট প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ দ্য স্টেট কল্ড হরিয়ানা তিনি হচ্ছেন খট্টর মনোহরলাল খট্টর এই কথা ঘোষণা করেছেন ভেরি গুড ইনিশিয়েটিভ আমরা দেখব কোন স্টেট ইউনিয়ন টেরিটরি করোনা ভাইরাস মহামারীর বিস্তার রোধে অপারেশন শিল্ড চালু করেছে খুব ভালো একটি প্রোগ্রাম বা স্কিম বলতে পারো অপারেশন শিল্ড এই উদ্যোগটি নিয়েছে মূলত দিল্লি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল কেজরিওয়াল সরকারের এই সিদ্ধান্তটি নিয়েছে অন নাইন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ডেল্লি চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল হ্যাজ অ্যানাউন্সড দ্য লঞ্চ অফ অ্যান ইনিশিয়েটিভ কল্ড অপারেশন শিল্ড ইন দ্য ক্যাপিটাল সিটি টু কর্য স্প্রেড অফ করোনা ভাইরাস প্যান্ডামিক মহামারী করোনা বিস্তার রোধ করতে সাপ্রেস করতে এই অপারেশন শিল্ড প্রোগ্রাম চালু করেছে দিল্লি গভর্নমেন্ট নেক্সট কোয়েশ্চেন দেখব প্রতি বছর বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে কবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে টেন্থ এপ্রিল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডিটেলে দেখি দ্য ওয়ার্ল্ড হোমিওপ্যাথ ডে ইজ সেলিব্রেটেড অন এপ্রিল টেন এভরি ইয়ার অর্থাৎ দশ এপ্রিল প্রতি বছর পালিত হয় বিশ্ব হোমিওপ্যাথি দিবস দিস ডে ইজ সেলিব্রেটেড টু অনার দ্য বার্থ অব দ্য ফাদার অফ দ্য হোমিওপ্যাথ সিস্টেমস অফ মেডিসিনস ডক্টর শ্যামুয়েল হানিমেন তো যাকে যে বলা হয়ে থাকে এই হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়ে থাকে তো তার বার্থ অ্যানিভার্সারি থেকে বা তার জন্মদিনকে স্মরণ করেই কিন্তু মূলত বিশ্ব হোমিও দিবস এই দশ এপ্রিল প্রতি বছর পালিত হয়ে থাকে নেক্সট কোচ একজন কোচ রেডোমির আন্টিক যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি কোন খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিলেন বা কোন খেলাধুলোর কোচ তিনি ছিলেন অর্থাৎ কোচ বলতে প্রশিক্ষকদের বুঝিয়ে থাকে রাইট দ্রোণাচার্য পুরস্কারের সঙ্গে সম্পর্ক থাকে সঠিক উত্তর ফুটবল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ডিটেলে দেখো ফরমার রিয়েল মাদ্রিদ অর্থাৎ প্রাক্তন রিয়েল মাদ্রিদ বার্সেলোনা আর্টেন্টিকো ডি মার্ডিট কোচ রেডমির আন্টিক হ্যাজ পাস্ট দ্য এজ অফ সেভেন্টি ফার্স্ট একাত্তর বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হিন্দুস্তান ইউনিলিভার কার সাথে অংশীদার করছে অংশীদার করার কথার অর্থ হচ্ছে পার্টনারশিপ করছে ভারতকে কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াই করার জন্য তাহলে হিন্দুস্তান ইউনিলিভার্স এই কোম্পানিটি আর কোন কোম্পানি বা আর কোন সংস্থার সাথে পার্টনারশিপ করছে একসঙ্গে একটা ইউনিটি ইউনিটি বিল্ড করছে কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতকে সাহায্য করার জন্য সঠিক উত্তর অবভিয়াসলি নট এডিবি এডিবিতে আমার ভুল করে অ্যানিমেশন পড়ে গেছে ইটস ইউনিসেফ ইয়েস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এইগুলো আমার সাথে সাথে ঠিক করে নেওয়া উচিত যেগুলো ভুল অ্যানিমেশন পড়ে যায় নইলে ওই মাসের শেষে যখন পিডিএফ এক জায়গায় করি না তখন লক্ষ্যই থাকে না ইটস ইউনিসেফ মনে রাখবে ইউনিসেফ মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড রাইট সো হিন্দুস্তান ইউনিলিভার হ্যাজ পার্টনার উইথ দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ইউনিসেফ টু সাপোর্ট ইন্ডিয়া টু কম্ব্যাট কোভিড নাইন্টিন যেখানে আমরা যে ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আমি খুব সম্ভবত গত পর্বের হোমওয়ার্ক এটা জিজ্ঞেস করেছিলাম এবং তোমরা সঠিক উত্তর দিয়েছিল প্রত্যেকে তো থ্যাংক ইউ সো সো মাচ অ্যান্ড আজকের যে হোমওয়ার্কের কোশ্চেন দিয়েছি এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় রাইট আমাকে অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাতে থাকো নেক্সট তোমাদের জন্য গুড নিউজ রয়েছে যারা এসআই এর স্টুডেন্টস তোমরা জানো গত পর্বে আমি একটি ডিটেলস ক্লাস করিয়েছি এস এর জন্য আমরা ব্যাচ কোর্স কুড়ি তারিখ থেকে স্টার্ট করছি টোয়েন্টিথ অফ এপ্রিল থেকে চলবে আগামী দুই মাস কুড়ি এপ্রিল কুড়ি মে কুড়ি জুন পর্যন্ত কুড়ি এপ্রিল থেকে कुड़ी जून पर्त तो एस आई एर कोर्स चलो र আর ডাব্লিউ তো অবশ্যই চলছে দু হাজার একুশকে কিংবা দু হাজার কুড়ির মেইনসকে টার্গেট করে তোমরা চাইলেই যুক্ত হতে পারো অন একাডেমিতে বিকজ ঘরে বসে বেস্ট টিচারের কাছে তুমি কোচিং করতে পারবে অন একাডেমিতে যুক্ত হওয়ার মাধ্যমে উইথ ফিফটি প্লাস টপ এডুকেটার্স প্রত্যেকটা স্যারের বা ক্লাসের শেষে এন্ডে পিডিএফ ডাউট ক্লিয়ারিং সেশন ডেসক্রিপটিভ পেপারের জন্য ডাউট ক্লিয়ারিং খুব ভালো একটি বিষয় এবং যেখানে প্র্যাকটিস করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এসআইয়ের ওপর থেকে একটা ক্লাস করিয়েছি তোমরা আশা করি দেখেছো অ্যান্ড হোপ খুব এফেক্টিভ তোমরা আন একাডেমিতে যুক্ত হওয়ার মাধ্যমে লাইভ ক্লাস করতে পারবে যে কোনো ক্লাস মিস করলে রেকর্ডেডও তুমি চেক করে দেখে নিতে পারবে পরবর্তীতে তো অবশ্যই তোমরা সাবস্ক্রিপশন যখন নেবে এক বছরের সাবস্ক্রিপশনটা চুজ করবে এটা সবচেয়ে বেটার বিকজ এখানে পার মান্থ কস্ট সবচেয়ে কম আসে সাম লাইক পাঁচশো টাকার মতো খরচ চলে আসে পার মান্থ যদি তুমি ইউজ করো এই কোডটি আলামিন নাইন আমিন এই কোড ব্যবহার করলেই তুমি ইন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে সো ডোন্ট মিস দিস অপরচুনিটি আজই যুক্ত হও অনলাইন ক্লাসের মাধ্যমে এবং তুমি তোমার প্রিপারেশনটিকে কন্টিনিউ রাখো উইথ দ্য হেল্প অফ আন একাডেমি সো লেটস ক্র্যাক ইট এই মটো নিয়ে তোমরাও এগো এসআই এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে এসআই মেন্স তিন মাসের সাবস্ক্রিপশন নিলেই যথেষ্ট তিন মাসের সাবস্ক্রিপশনের নেট পেয়েবল অ্যামাউন্ট থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি তিন হাজার একশো পঞ্চাশ ইফ ইউ ইউজ দ্য কোড আল আমিনা তাদের জন্য গুগল ওকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার গুগল হ্যাজ অ্যানাউন্সড দ্য লঞ্চ অফ এ ভার্চুয়াল ভার্ল্ড কিবোর্ড অফ অ্যান্ড্রয়েড ইউজার উইথ লো ভিশন অ্লাইন্ডনেস জন্যই মূলত এই কিবোর্ডটা লঞ্চ করা হয়েছে এমনি গোবোর্ড ভেরি গুড কীবোর্ড গুগলের কীবোর্ড সবসময় চেষ্টা করবে প্লে স্টোর যখন ইউজ করো গুগলের প্রোডাক্ট ইউজ করার জন্য গুগলের সব কিছু আছে ফাইল ম্যানেজার থেকে শুরু করে গুগলের ক্যামেরা গুগলের ম্যাপ গুগলের ড্রাইভ এগুলো তো এমনি নর্মাল প্রোডাক্টর যদি বলার চেষ্টা করি গুগলের সব কিছুই পাওয়া যায় লাইক কীবোর্ড থেকে গুগলের কীবোর্ড আমি ব্যক্তিগতভাবে ইউজ করি খুব ভালো যেখানে বাংলা হিন্দি হিংলিশ সব ভাষায় পাওয়া যায় কীবোর্ড পাওয়া যায় একটা কীবোর্ডের মধ্যেই নেক্সট আমরা দেখি এম ই এ অর্থাৎ অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফেয়ার্স এর মুখপাত্র মুখপাত্রকে ইংরেজিতে বলা হয়ে থাকে স্পোক পারসনস হিসেবে কে নিযুক্ত হয়েছেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মুখপাত্র অর্থাৎ স্পোক পার্সন হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অনুরাগ শ্রীবাস্তব শ্রীবাস্তপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সিনিয়র ডিপ্লোম্যাট অনুরাগ শ্রীবাস্তব অ্যান্ড মান টুক চার্জ অ্যাজ এ স্পোক পার্সন অফ দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দ্য রবিশ কুমারের পরবর্তীতেই তিনি আসছেন অনুরাগ শ্রীবাস্তব নেক্সট জানিয়ে রাখি আমাদের কমিউনিটি আমাদের ভালোবাসার কমিউনিটি সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এখনই তুমি ফেসবুকে সার্চ করো দা ওয়ে অফ সলিউশন আমাদের সঙ্গে কানেক্টেড থাকো বিকজ ফেসবুকের মাধ্যমে কানেক্টেড থাকলেই সমস্ত আপকামিং ক্লাস সম্পর্কে তথ্য জানতে পারো বা তোমার কোনো ডাউটস থাকলে সরাসরি তুমি গ্রুপে পোস্ট করতে পারো যেখানে আমি কিংবা আরও চোদ্দো হাজার মেম্বার তোমাকে হেল্প করবে তোমার অ্যান্ড সঠিক উত্তর পাওয়ার জন্য নিয়মিত গ্রুপে অ্যাক্টিভ থাকো লকডাউন পিরিয়ড যেহেতু বাড়ছে তো এই টাইমটাতে তোমরা কিন্তু তোমার প্রিপারেশনটিকে আরও বেটার ওয়েতে নিয়ে যাও তো অবশ্যই এখনই তোমরা ফেসবুকে সার্চ করো দা ওয়ে অফ সলিউশন এবং ডাব্লিউ বিপি পি এসসি পরীক্ষা প্রস্তুতি এই নামে গ্রুপে কানেক্টেড হয়ে যাও অ্যান্ড টেলিগ্রামে জয়েন হতে ভুলো না গুগলে জাস্ট সার্চ করো দা ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম অথবা টেলিগ্রাম অ্যাপ প্লেস্টোর থেকে ইনস্টল করে সেখানে দা ওয়ে অফ সলিউশন সার্চ করলেই তোমরা পেয়ে যাবে সো জয়েন আওয়ার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ থ্যাংক ইউ সো মাচ ডোট ফরগেট টু হিট দ্য লাইক বাটন শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ডু সাবস্ক্রাইব দেখা হবে পরের পর্বে ভালো থেকে সুস্থ থেকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো অ্যান্ড রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম থ্যাংক ইউ সো মাচ